আজকের সব পত্রিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবরটি প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থীদের এক দফা। প্রতিবেদনটিতে বলা হয়, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক দফা হল সরকারের পতন ও ফেসিবাদের বিলোপ। এই খবরটির পাশাপাশি ছাপা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা প্রধানমন্ত্রী। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই, কুমিল্লায় গুলিবিদ্ধ সাত। এতে বলা হয়, রাজধানী ঢাকার পাশাপাশি অন্তত 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে 218। সমকালের ব্যানার শিরোনাম, সরকার পদত্যাগের এক দফা। কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্র, সারা দেশ বিক্ষোভে উত্তাল, সর্বাত্মক অসহযোগের ডাক। ঢাকার বাইরে কয়েকটি স্থানে ব্যাপক হাঙ্গামা, মিরপুর, রামপুরা, বাড্ডা, উত্তরায় সমাবেশ, রাজধানী স্লোগান মুখর। প্রধান এই শিরোনামটির পাশাপাশি এ সম্পর্কিত আরও তিনটি খবর ছাপা হয়েছে। শিরোনাম, সর্বাত্মক অসহযোগে 15 নির্দেশনা, সারা দেশে বিক্ষোভে শিক্ষার্থীর ঢল, ক্ষুদ্র মিছিল থেকে বিশাল জমায়েত। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আজ মাঠে নামছে আওয়ামী লীগ। এতে বলা হয়, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার জন্য 14 দলীয় জোটের 5 নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমকালের প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 11 জেলায় হামলা, সংঘর্ষ, আগুন, নিহত এক, আহত 200+। বিক্ষোভের খবরটি দৈনিক যুগান্তরও প্রধান শিরোনাম করেছে। যুগান্তরের ব্যানার শিরোনাম, সরকার পদত্যাগের এক দফা ঘোষণা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু। প্রতিবেদনটিতে বলা হয়, শহীদ মিনারে জনসমুদ্র, রাজধানীর সড়কে সড়কে দিনভর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য, যায়নি অ্যাকশনে, গুরুত্বপূর্ণ সড়কে মাঝে মাঝে বন্ধ ছিল যান চলাচল। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, বিক্ষোভে উত্তাল দেশ, নিহত এক। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কোটা আন্দোলন ঘিরে গ্রেফতার, রিমান্ড, উচ্চ আদালতের নির্দেশনা ও আইন উপেক্ষিত। প্রতিবেদনটিতে বলা হয়, আটকের পর 24 ঘন্টায় আদালতে তোলার আইন মানা হচ্ছে না, রিমান্ডের নামে অধিকাংশই অমানবিক নির্যাতনের শিকার অভিযোগ ভুক্তভোগীদের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার, আন্দোলনে এক দফা ঘোষণা। প্রতিবেদনটিতে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, 9 দফা থেকে সরকার পদত্যাগের এক দফা, বিশ্ববিদ্যালয়ের হল 24 ঘন্টার মধ্যে খোলার আলটিমেটাম, অসহযোগ আন্দোলন সফল করতে 15 নির্দেশনা। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রাষ্ট্রের প্রয়োজনে ও জনগণের স্বার্থে পাশে থাকবে সেনাবাহিনী। শেষ পৃষ্ঠায় 3 কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দেশে 15 দিনে গ্রেপ্তার 11,000, সমন্বয়ক আরিফের জামিন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, শহীদ মিনার থেকে এক দফা, সরকারের পদত্যাগ দাবি, আজ থেকে অসহযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত এক, চট্টগ্রামে পাল্টাপাল্টি হামলা, আগুন। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সম্মিলিত মোর্চা গঠনের ঘোষণা, আন্দোলনকারীদের শিগগির মার্চ টু ঢাকা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংলাপ প্রত্যাখ্যান এক দফা, সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলন। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, বিক্ষোভ, সংঘর্ষ, হামলা, উত্তাল দেশ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদায় চান 14 দলীয় নেতারা। দৈনিক কালবেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশের একটি বিশাল ছবি ছাপা হয়েছে। এর পাশাপাশি তাদের প্রকাশিত খবরের শিরোনাম, দাবি আবার এক দফা। প্রতিবেদনটিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরেকটি খবরের শিরোনাম, গণভবনের দুয়ার খোলা। এতে বলা হয়, শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন প্রধানমন্ত্রী। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে, মির্জা ফখরুল।